শান্তি নিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে তারা কিভাবে তাদের যাত্রা শুরু করলো, বীরভূমের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ এবং শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বোলপুর বাসিয়ার পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের বিপুল প্রত্যাশা নিয়ে পথ চলা শুরু, আর আধুনিক যন্ত্রপাতি রয়েছে, আধুনিক চিকিৎসা পরিষেবাও তারা দিচ্ছেন, তাদের পথ চলাটাই তুলে ধরব। শহর থেকে 5 কিলোমিটার দূরে গড়ে উঠেছে বীরভূমের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। বোলপুরে শিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর মৌজায় পিপিপি মডেলে 200 বিঘা জমির ওপর এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলতি শিক্ষাবর্ষ থেকেই MBBS পড়ুয়াদের নিয়ে ওই কলেজে পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে। আধুনিক যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তির মাধ্যমে নানা পরিষেবা মিলবে এখানে। ন্যাশনাল মেডিকেল কমিশন অনুমোদিত মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স অ্যাফিলিয়েটেড হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের ইকো ফ্রেন্ডলি ক্যাম্পাস, তাতে রয়েছে 530টি বেড, 150 জন চিকিৎসকের তত্ত্বাবধানে 170 জন নার্স রোগীদের পরিষেবা দিতে প্রস্তুত, এমার্জেন্সি কেয়ার, ব্লাড ব্যাংক, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ফার্মেসি, অ্যাম্বুলেন্স সার্ভিস, সুপার স্পেশালিটি সার্ভিস, সব সুবিধা পাওয়া যাবে এই হাসপাতালে। আমাদের মূল লক্ষ্য যে যাতে করে রোগীদের একটা পরিষেবা, একটা হচ্ছে ফিজিক্যালি এখানে পরিষেবা, আমরা হসপিটালের সঙ্গে যুক্ত আছি, আমাদের সকল টিচার এবং পরবর্তীকালে স্টুডেন্ট সেখানে যুক্ত হবে। করোনার আগে প্রায় 10,000 মতো ছেলে মেয়ে আমরা ওয়েস্টবেঙ্গল থেকে বিভিন্ন স্টেট এবং দেশে জবের জন্য স্কিল ট্রেনিং দিয়ে পাঠাই। নতুন এই হাসপাতালে রয়েছে সব রকম সুব্যবস্থা, পরিকাঠামোর দিক দিয়েও উপযুক্ত পরিষেবা প্রদানে তারা একেবারে প্রস্তুত। জি 24 ঘন্টা হেলথ কনক্লেভে সুপিরিয়ার হেলথ ইনফ্রাস্ট্রাকচার উইথ মেডিকেল কলেজ বিভাগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালকে কুর্নিশ জানাতে পেরে আমরা সম্মানিত। আর মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস্টার মলয় পিত, প্রেসিডেন্ট শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এবং ডক্টর অয়ন চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিস। দুজনকে আমন্ত্রণ জানাবো প্লিজ। এবার তাদেরকে সম্মান জানানোর পালা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এক্সেলেন্স ইন সুপিরিয়র হেলথ ইনফ্রাস্ট্রাকচার উইথ মেডিকেল কলেজ। আর আমাদের এই স্মারকের সঙ্গে সঙ্গে আমাদের ছোট্ট উপহারও রয়েছে, যদিও এটি ছোট্ট নয়। আমি মাননীয় মন্ত্রী, খাদ্যমন্ত্রীকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এখানে থাকার জন্য। আর এই সঙ্গে সঙ্গে পথ চলার একটু কথা জানতে চাইবো মিস্টার পিট, আপনার কাছে প্রথমে একটু জানতে চাইবো, একটা মেডিকেল কলেজ এবং তার সঙ্গে সঙ্গে এই পরিষেবা, এটা কিভাবে শুরু হলো, কি চিন্তাভাবনা থেকে শুরু হলো? মাইক্রোফোন প্লিজ। মূলত আমরা স্কিল ট্রেনিং এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত ছিলাম। কোভিড সিচুয়েশনে আমাদের ছেলেমেয়েরা কাতারে কাতারে এখানে ফিরে আসে এবং একটা বিপর্যয় অবস্থার মধ্যে পড়ে, তখন থেকে আমরা হেলথ সেক্টরের অনুপ্রবেশ করি। প্রথমে একটি নার্সিং হোম পরিচালনা করতাম, তারপরে দুটি নার্সিং কলেজ, প্যারামেডিকেল কলেজ, এবং ভাবনা চিন্তা আছে মেডিকেল কলেজ করব রাজ্য সরকারের সহায়তায়, কেন্দ্র সরকারের সহায়তায়। এবছর আমরা স্বীকৃতি পেয়েছি এবং মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে।
ডক্টর অয়ন চক্রবর্তী, আপনার কাছে যে প্রশ্নটা করব, মেডিকেল কলেজ তার একেবারে দেখভাল করা, পড়াশোনা অনেকটা বিষয় জড়িয়ে রয়েছে, পরিষেবা তো রয়েছে, এটা কিভাবে সামলানোর পরিকল্পনা নিয়েছেন আর সেগুলো অ্যাপ্লাই কিভাবে করেন? অ্যাকচুয়ালি যেটা আমাদের এই নতুন মেডিকেল কলেজের যেটা প্ল্যান, সেটাতে যেভাবে আমরা চেষ্টা করছি আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটা মেধাবী ছাত্র হোক বা যারাই জয়েন করবে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, MBBS, এগুলো তো একটা প্যাটার্ন, এই প্যাটার্নগুলোতে পড়া হয়েই যাবে, সেটা যে কোনো কলেজেই হোক। কিন্তু আমাদের মেডিকেল কলেজে স্পেসিফিক্যালি আমরা এটা করতে চাইছি যে প্রযুক্তিকে ইনকর্পোরেট করতে চাইছি ফ্রম দ্য বিগিনিং অফ আন্ডার গ্র্যাজুয়েট। যেটা আমরা চাইছি যে এখন গোটা পৃথিবীতে যেটা কনসেপ্ট এসে যাচ্ছে ডিজিটাল হেলথ কেয়ার, যেটা আমরা লাস্ট করোনায় দেখেছি যে যেটা ডিজিটালাইজেশন অফ হেলথের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে যাওয়া গেছে টু গিভ দ্য ট্রিটমেন্ট, যেখানে কিচ্ছু নেই, যেখানে ইভেন ওষুধের দোকান, ডাক্তার কিছুই পাওয়া সম্ভব নয়, সেই জায়গাটাকে ডিজিটাল হেলথ কেয়ারের মাধ্যমে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে। কিন্তু যেটা যেই কনসেপ্টটা আমরা নিয়ে আসতে চাইছি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, সেজন্য আমরা চাইছি এই মেডিকেল কলেজের প্রথম থেকে সবকটা ইউনিটকে ডিজিটালাইজেশন করার, লাইক টেলি রেডিওলজি, টেলি মেডিসিন, টেলিপ্যাথোলজি, ডিজিটাল ICU, টেলি ICU, লাইক দ্যাট। তাতে কী হবে, যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট প্রথম থেকে পড়াশুনো যেমন করবে, অ্যাট দ্য সেম টাইম তারা প্রযুক্তিকেও তার মধ্যে ইনকর্পোরেট করবে, ওগুলো জানবে, শিখবে, অ্যাট দ্য সেম টাইম তাদের একটা বেসিক নেচার তৈরি হয়ে যাবে যেটা মেলবন্ধন করবে বিটুইন প্রযুক্তি আর মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল পার্ট, তাহলে তারা অনেক বেশি আগে এই ডিজিটাল ইউনিভার্সিটি বা ডিজিটাল রিসার্চ সেন্টার, যেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটা বিরাট বড় অংশ হতে চলেছে ইন ফিউচার, সেই ডিজিটাল রিসার্চ সেন্টারটাকেও অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। মিস্টার পিত, এখানে আপনার কাছে জানবো, যেহেতু একটা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে থাকা, কিন্তু আপনি সে তার মধ্যে আবদ্ধ না থেকে পড়াশোনার অংশটাকেও যুক্ত করলেন, এটা কেন করলেন? কারণ এটা অনেক বেশি ভাস্ট হয়ে যাচ্ছে, এই জায়গাটা কীভাবে আপনার মনে হলো শুরু করা দরকার? গ্রাম বাংলায় স্বাস্থ্য পরিষেবা দিতে হলে সবচেয়ে ক্রাইসিস হচ্ছে ডাক্তারবাবু। আজকে মেডিকেল কলেজ করলে আজকেই ডাক্তার তৈরি হবে না, কিন্তু ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুসারে যে পরিমাণ টিচার, যে পরিমাণ নার্স এবং স্বাস্থ্যকর্মীকে রিক্রুট করতে হয়, তাতে ওই এলাকার স্বাস্থ্য পরিষেবা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা যুগান্তকারী ঘটনা ঘটে যায়, তাছাড়া কোনো প্রকারেই সম্ভব নয়। মেডিকেল কলেজটি হলে সিয়ান হসপিটালে সমস্ত পরিষেবা সুন্দরভাবে রূপান্তরিত হবে এবং স্থানীয় যে হসপিটালগুলো বা নার্সিংহোমগুলো আছে সেগুলো চিকিৎসা পরিষেবার একটা অভূতপূর্ব ডেভেলপমেন্ট ঘটবে, ওষুধের দোকান বা বিভিন্ন ধরনের যে সমস্ত পরিষেবা ছোটোখাটো সেগুলোও প্রচুর সংখ্যক মানুষ পরিষেবা পাবেন। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমরা মেডিকেল কলেজ করেছি এবং এই পরিষেবা মানে অভূতপূর্ব সাড়া এসেছে এবং এখনই এই হেলথ পরিষেবার বোলপুরের অনেকখানি পরিবর্তন ঘটেছে। ডক্টর চক্রবর্তী, আপনি যেহেতু একেবারে পড়াশোনার এই বিভাগটার সঙ্গে জড়িয়ে রয়েছেন, আর পরিষেবা তো আছেই, ওটা আপনার প্রফেশনও, তো এই জায়গায় পথ চলতে গিয়ে কী কী আপনার মনে হচ্ছে যে আপনাদের প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, যেটা ভবিষ্যতে আরও আরও আপনাদের সমৃদ্ধ করবে? অ্যাকচুয়ালি সবথেকে বড় জিনিস এখানে যেটা আমি মানে খুব ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো PPP মডেলের কলেজ, এটা তো একটা PPP মডেলের কলেজ, তো বেসিক্যালি যেটা দেখা হতো এতদিন পর্যন্ত যে প্রাইভেট কলেজগুলোর শেখার অসুবিধে, কিন্তু PPP মডেলের কলেজে সবথেকে বড় যেটা আমাদের সাথে সরকারি হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতালের যে সুযোগ বা যে ধরনের ব্যবস্থাপনা আমাদের সাথে, ওরা ওদের যেভাবে একসাথে থাকা, তাতে সুবিধা হচ্ছে যে যখন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট যখন ওরা প্রথম থেকে ওরা একটা সরকারি হাসপাতালের সাথে, সরকারি হাসপাতালের কী ধরনের পেশেন্ট, কী ধরনের তাদের পরিষেবা দেওয়া উচিত, কী ধরনের ওদের মানসিকতা থাকা উচিত, পুরো ব্যাপারটাই পুরোটাই একটা শুধুমাত্র বিজনেস ওরিয়েন্টেশন নয়, পরিষেবা যে পার্টটাকে আমি বারবার জোর দিতে চাইছি, এই মানসিকতাটাও কিন্তু ডেভেলপ করা পসিবল এবং ডেভেলপ করা যাচ্ছে যেহেতু আমরা সরকারি হাসপাতাল আমাদের সাথে যুক্ত রয়েছে, এক নম্বর। দু নম্বর, আমাদের এখানে যেহেতু এই মেডিকেল কলেজটা পার্টিকুলারলি শান্তিনিকেতনে বা এই লোকেশনে, এই লোকেশনের যে সাধারণ মানুষ তাদেরও অনেক বেশি
नेचर वाइज बा जे धरनेर पार्टिकुलार ओई जोने ओई नेचारेर मध्ये पढ़ाशुना करे जे धरनेर ओरा सेवाटा दिते पारबे सेई सेवा चट करे अन्य कर्पोरेट स्ट्रक्चर थेके बेरिये एसे एकटु डिफरेंट होबे जेटा आमरा आशा करछि। একবারে আর এই কথাটা সূত্র ধরেই মিস্টার পিট আপনার কাছে যেটা জানবো, শান্তিনিকেতন মানেই আমরা গুরুদেবের সেই এমন একটা প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা মাথায় ঢোকে, তো এই খোলামেলা পরিবেশের মধ্যে পড়াশোনা, প্রকৃতির মধ্যে থেকে পড়াশোনা, এই জায়গাটা কি আপনি রাখতে পারছেন এক্ষেত্রে? কারণ চিকিৎসা পরিষেবায় অনেক যন্ত্রপাতির ব্যবহার হয়, কী কী আপনি ইনক্লুড করেছেন এর মধ্যে ইউনিকভাবে? আমরা বিশ্বভারতী, এটার ভাস্ট কথা, রবীন্দ্রনাথ ঠাকুর আজকে বিশ্বের কবি, এ কথা মাথায় রেখে ডিজিটাল হেলথ সিস্টেমটাকে ডেভেলপ করতে চাইছি। আমরা প্রথম যে উদ্বোধন হবে সেদিনই উদ্বোধন করতে চাইছি শান্তিনিকেতন ডিজিটাল রিসার্চ সেন্টার। মূলত টেলিমেডিসিন আমরা পরিচালনা করি, বিভিন্ন দেশের এবং আমাদের রাজ্যের অনেক মানুষ এই পরিষেবা নেন। আমরা চাইছি ডাক্তারবাবুদের সহায়তায় এবং ইঞ্জিনিয়ারদের সমন্বয়ের মধ্য দিয়ে হেলথ পরিষেবার বিশ্বের দরবারে পৌঁছে দিতে। ডিজিটাল রিসার্চ সেন্টারের মধ্যে ডিজিটাল হেলথের যেমন ডেভেলপমেন্ট ঘটবে, তেমনি ডেভেলপমেন্ট ঘটবে ডায়াগনস্টিক সেন্টারগুলোর। আমরা এই সমন্বয়টা করতে চাইছি বিশ্বের বিভিন্ন প্রান্তে, কী করে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, এই যে 22টি উইন্স রয়েছে, এই 22টি উইন্সকে টেলি সিস্টেমে আনা যায়। আমি আশা করছি ডাক্তারবাবুদের সহায়তায়, ইঞ্জিনিয়ারদের ঐকান্তিক প্রচেষ্টায়, সমন্বয়ের মধ্য দিয়ে এটা সম্ভব, এবং শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের ভাবকে অনেকখানি বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা এ কাজ করতে পারবো। একেবারে অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এক্সিলেন্স ইন সুপিরিয়র হেলথ ইনফ্রাস্ট্রাকচার উইথ মেডিকেল কলেজ ছিলেন মিস্টার মলয় পিত, প্রেসিডেন্ট শান্তিনিকেতন মেডিকেল কলেজ। অসংখ্য ধন্যবাদ ডক্টর অয়ন চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিস। অসংখ্য ধন্যবাদ। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।